আসসালামু আলাইকুম, পরাগ ব্যাপী ব্লগ থেকে জানাই রমজানের শুভেচ্ছা। কেমন আছেন বন্ধুরা? আমি একটা ডেজার্ট নিয়ে আসছি, প্রচণ্ড গরমে শীতের শীত শীত লাগবে ডেজার্টটি খেলে। দেখেন কতটা সেট হয়েছে, কত সুন্দর হয়েছে, পারফেক্ট একটা ডেজার্ট হয়েছে। আমি চেষ্টা করছি পারফেক্টভাবে করার। আর আপনি আমার ডেজার্টটা ফলো করেন, কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি প্যানে পানি ফুটিয়ে নিলাম, ফুটন্ত পানিতে আমি সাগুদানা ছাড়ব, কারণ এটা হচ্ছে সাগুদানার ডেজার্ট। এই যে আমি এখানে হচ্ছে 1/3 কাপ সাগুদানা নিচ্ছি, সেটা হচ্ছে ফুটন্ত পানিতে দিব। ঠান্ডা পানিতে দিলে দেখা গেছে যে এটা ফুটতে ফুটতে এটা গলে যাবে, এই জন্য এটা ফুটন্ত পানিতে ছাড়লাম। এখন আমি অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাবে। নাড়তে নাড়তে এটা আমি ফুলি সিদ্ধ করে নিব, কারণ ফুলি সিদ্ধ না হলে পরে এটা খেতে ভালো লাগবে না, এটা পুটুর পুটুর শব্দ করবে যদি এটা ফুললি সেদ্ধ না হয়। কারণ এটা বেশি পানিতে সিদ্ধ করলে খুব ভালো হবে, কারণ একটার সাথে একটা লেগে যাবে না। দেখেন এটা সিদ্ধ হয়ে যাচ্ছে, কতটা সুন্দর দেখাচ্ছে সাগুদানাটা। দেখেন এটা এখন বলক চলে আসছে, দেওয়ার পরে একটু ফুটন্ত ভাবটা থেমে গেছিলো, এখন এই যে সম্পূর্ণ বলক চলে আসছে। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে, পারফেক্ট হয়েছে। এখন আমি এটা স্ট্রেনারে ঝর্ণা দিয়ে নিব, স্ট্রেনারে ঝর্ণা দিব এবং ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিব, ধুয়ে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, তা না হলে একটার সাথে একটা লেগে যাবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর হয়েছে এটা। এই যে আমি স্ট্রেনারে একটা ঝর্ণা দিলাম, ঠান্ডা পানি দিয়ে এখন ধুয়ে নিব, কারণ ঠান্ডা পানিতে ধুয়ে না নিলে একটার সাথে একটা লেগে যাবে, তখন এটা খেতে ভালো লাগবে না, কারণ শক্ত শক্ত হয়ে যাবে, দলা দলা পেকে শক্ত হয়ে যাবে। দেখেন অনেকক্ষণ পরে আমি এটা ধুয়ে নিতেছি, তারপরে এটা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখছি। এখন প্যানে আমি 1 লিটার দুধ নিছি, দুধের সাথে আমি দুধ এখনও চুলাটা অন করিনি, কারণ হচ্ছে এখানে আগার আগার পাউডার দিব, কারণ ঠান্ডা অবস্থা আগার আগার পাউডারটা যদি আপনি গুলে না নেন তাহলে গরম অবস্থায় দিলে এটা জমাট বেঁধে যাবে। এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিছি, কারণ এটা ঠান্ডা অবস্থায় যদি দুধের সাথে ভালো করে মিক্সড করে না নেন, কারণ গরম অবস্থায় দিলে এটা দলা পেকে যাবে, মিক্সড আর হবে না। এই জন্য আমি ঠান্ডা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিলাম। আর হচ্ছে মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টিটা ভালো লাগে, অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেন না, যে পছন্দ করেন দিবেন আর যে পছন্দ করেন না দিবেন না, কারণ হচ্ছে আমি মিষ্টি জিনিসে লবণ দিলে একটু মিষ্টিটা মনে হয় বাড়ে, এই জন্য লবণটা দিলাম। আমার এই যে দেখেন দুধটা ফুটে উঠছে প্রায়। এখন চিনি অ্যাড করলাম, এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম, কারণ এখানে যে যেমন মিষ্টি খান সেই পরিমাণ চিনি দিবেন, কারণ আমি একটু মিষ্টি বেশি খাই, এই জন্য চিনির পরিমাণটা 1 কাপ দিলাম। এখানে মিষ্টির কোনো ধরা বাঁধা পরিমাণ নেই, কারণ যে যেমন খাবে সে তেমনই মিষ্টি প্রয়োগ করবে। এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দিব 1 চামচ, ফ্লেভারটা বাড়ানোর জন্য। ভ্যানিলা এসেন্সটা আসলে কোথায় পাওয়া যায় অনেকেই প্রশ্ন করে, এটা হচ্ছে সুপার শপ অথবা বড় মুদি দোকানে পাওয়া যায়। দেখেন দুধটা কত সুন্দর ফুটে উঠেছে, ফুটে এবং ঘন হয়ে গেছে, আগের সাথে অনেকটা ঘন হয়ে গেছে। আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব এভাবে। দেখেন দুধের কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু এখানে গরু দুধ ব্যবহার করি নাই, এটা হচ্ছে গাভীর দুধ, সরাসরি ফ্রিজে রাখা ছিল, সেটা বরফ গলায় তারপরে হচ্ছে চলাই দিছি। অনেকে এটা হচ্ছে গরু দুধ দিয়ে ব্যবহার করতে পারবেন। দেখেন এটা স্ট্রেনারে আমি আবার পানি ঝরায় নিয়ে, ঠান্ডা পানি থেকে ঝরায় নিয়ে তারপরে আবার দিলাম। দেখেন একটার সাথে একটা লেগে নেয়, কতটা ঝরঝরে হয়েছে এটা, কারণ ঠান্ডা পানি না দিলে এটা ঝরঝরে ভাবটা থাকতো না, কারণ গরম ভাপে একটার সাথে আর একটা লেগে যেত। দেখছেন কতটা সুন্দর, একটার সাথে একটা লাগে নাই, একবারে শামুকের দানার মতো, একবারে ছাড়া ছাড়া ভাপ একটা এরকম অবস্থায় থাকবে। আর অনবরত নাড়তে হবে, তাহলে তলায় লেগে যাবে, লেগে গেলে একটা পোড়া গন্ধ আসবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। দেখেন কত সুন্দর বলক চলে আসছে, যে ঘন হয়ে গেছে আমার উপকরণটা, আমি নামিয়ে ফেলবো কিছুক্ষণের ভিতরে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে এটা,
আমার মনে হয় না যে এর সাথে বেশি ঘন করা লাগবে, কারণ এটাতে বেশি যদি ঘন করা হয় তাহলে এটা শক্ত হয়ে যাবে। এই জন্য আমি চুলার আঁচটা একটু লো হিটে করে দিলাম। লো হিটে দিয়ে এখন আমি এটা নামায়ে ফেলবো। এটা নামায়ে একটু ঠান্ডা করে নিলাম। আর হচ্ছে তিনটা বাটি নিছি, বাটিতে আমি কলা কেটে কেটে দিলাম। কলাটা অপশনাল, কেউ দিতে পারেন কেউ নাও দিতে পারেন, কারণ এটা কলাটা দিলে খেতে ভালো লাগবে এই জন্য আমি দিলাম। এটা তিন পিস করে দিছি, একটা কলা সম্পূর্ণটা দিতে হবে এমন কোনো কথা নাই। এখন আমি প্রত্যেকটা বাটিতে যে পরিমাণ মতো করে দিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য, কারণ এটা যদি আমি ফ্রিজে না রাখলেও হবে, এমনি ঠান্ডা জায়গায় নর্মাল জায়গায় রাখলেও এটা সেট হবে, তবে একটু সময় লাগবে। এই যে ফ্রিজে দিলে আপনার এক ঘন্টার ভিতরে পুরোপুরি সেট হয়ে যাবে। আর এই যে ডেজার্টটা ঠান্ডা হলে বেশি মজা লাগবে, এই জন্য আমি ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য। কারণ প্রচণ্ড গরমে হচ্ছে এই ঠান্ডা জিনিসটা খেলে প্রাণটা জুড়িয়ে যাবে। ইফতারের পরে যদি আপনারা গরম শেষে এই ঠান্ডা জেটারটা আপনারা পরিবেশন করেন, তাহলে দেখা গেছে যে এই রোজার ক্লান্তিটা দূর হয়ে যাবে, আপনাদের মনটা প্রফুল্ল হয়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে এটা, আমার মনে হইতেছে খুব খুবই পারফেক্ট হয়েছে এটা। আমি কাজু বাদাম পেস্তা বাদাম কেটে উপর দিয়ে ছিটাই দিলাম, বেশি না অল্প পরিমাণ, কারণ এটা হচ্ছে আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঠান্ডায় বসায় রাখবো। ফ্রিজ থেকে বের করার পরে দেখেন কতটা সেট হয়েছে, পারফেক্ট একটা জেটার তৈরি হয়েছে। এটা আমি এখন একটু টুথপিক দিয়ে চারপাশটা সাজিয়ে নিব। সারানোর পরে দেখেন কেমন অবস্থায় কেমন দেখা যায় জিনিসটা। এখন আমি বাটিটা উপর করে ঝাঁকি দিলেই এটা পড়ে যাবে। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, মনে হইতেছে দেখেন একটা ভাপা পিঠা। দেখেন কতটা সফট হয়েছে, ইয়াম্মি, খুব টেস্ট খেতে। বন্ধুরা আপনারা নিজেরাও বাসায় ট্রাই করবেন, বানাবেন, খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।